আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যাম্পনি ই বিরাশি এটা অনেক পুরোনো একটা ফোন সো ফোনটা কোনো ব্যাপার না সমস্যাটা হচ্ছে একটা রানিং সমস্যা মানে বেশিরভাগ ফোনে এখন এই সমস্যাটা দেখা দেয় সো এই সমস্যাটা হচ্ছে আসলে চার্জ হয় কিন্তু চার্জগুলো ফোনে জমা হয় না বা চার্জ হতে দেখায় কিন্তু আর চার্জিং পার্সেন্টেজ বাড়ে না এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা নিয়মিত পাই সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। সো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ফোনটাতে একটা জাম্পার করেছি সো এই জাম্পারটা করার পরে আসলে আমরা দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয় কি না সো প্রথমত বলে নেই একটা ফোনে যখন চার্জ হয় চার্জ জমা হয় না এ ধরনের সমস্যা নিয়ে আসে তখন প্রথমত আমরা যেটা করি সেই ফোনটার চার্জিং পোর্টটা চেঞ্জ করি চেঞ্জ করার পরে আসলে ষাট থেকে সত্তর পার্সেন্ট মোবাইলে আসলে চার্জিং পোর্ট চেঞ্জ করার পরেই সমস্যাটি সমাধান হয়ে যায় আর তারপরে আমরা যেটা করি চার্জ যেহেতু জমা হচ্ছে না সো চার্জিং পোর্ট চেঞ্জ করার পরে যদি আপনাদের সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে যেটা করবেন চার্জিং আইসি রয়েছে ছোটো করে একটা চার্জিং আইসি রয়েছে সেই আইসিটা চেঞ্জ করে দেখবেন সো চার্জিং আইসি চেঞ্জ করার পরেও যদি দেখতেছেন যে না সমস্যাটার সমাধান হচ্ছে না সো এই ফোনটাতে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারি কানেক্টের পিছনে কিন্তু অনেকগুলো পার্টস নাই সেজন্য আমি আসলে চার্জিং এই চার্জিং আইসিটা চেঞ্জ করি নাই আর প্রথমত আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করেছি করার পরেও একই অবস্থা যেহেতু এখন আমরা যেটা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আমি ভিডিও শুরুতে বলেছি আমরা এখানে একটা জাম্পার করেছি আর শুধু জাম্পার নয় আমরা এখানে একটি ক্যাপাসিটারকে অ্যাড করে তারপর জাম্পার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন কি ধরনের ক্যাপাসিটার এ ধরনের ক্যাপাসিটার বা ডায়োড অনেক ধরনের নাম এটাকে ডাকে সো এগুলো সাধারণত নষ্ট লাইট অথবা আর নষ্ট যে কোনো কম্পিউটার বা অন্যান্য সার্কিটগুলো থাকে সেগুলোতে পেয়ে যাবেন এগুলো সো এই ধরনের ক্যাপাসিটরগুলো ব্যবহার করলে চার্জ যে জমা হয় না আর সেটির আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে জাম্পারটি করেছি জাম্পার করার সময় আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন তা হচ্ছে যে ক্যাপাসিটরটি আমরা ব্যবহার করতেছি এই ক্যাপাসিটরের যে কোনো এক পাশে সাদা একটা অংশ রয়েছে এই সাদা অংশটার লাইন কিন্তু থাকবে ব্যাটারি কানেক্টরের প্লাসে অ্যান্ড অপোজিটটা থাকবে চার্জিং পোর্টের প্লাসে সো আশা করি বুঝতে পেরেছেন আমি আবার বলতেছি ক্যাপাসিটরের মধ্যে যে সাদা অংশটা রয়েছে সেই সাদা অংশের সাইডটা থাকবে ব্যাটারি কানেক্টরের প্লাসে এবং অপোজিট অপোজিট যেটা সেটা থাকবে চার্জিং পোর্টের আর প্লাসে সো এভাবে করে জাম্পার করে দিবেন সুন্দরভাবে সো জাম্পার করে দিলেই আশা করি আপনার ফোনে চার্জ হয় কিন্তু জমা হয় না এই সমস্যাটির সমাধান হয়ে যাবে সো এটা হচ্ছে লাস্ট স্টিপ আর প্রথম স্টিপে আমি আপনাদেরকে বলেছি যে প্রথমত চার্জিং পোর্ট চেঞ্জ করবেন আর তারপর যেটা করবেন আর চার্জিং আইসিটা চেঞ্জ করবেন আর তারপরে যদি কাস্টমার সময় দিতে না চায় তাড়াহুড়ো করে তাহলেই আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তোকে যাচ্ছে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা রাখা আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ধন্যবাদ